এই জন্য তো আমরা যুদ্ধ করিনি, বললেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এরপর শাসন ব্যবস্থার বদলই এখন গুরুত্বপূর্ণ কর্তব্য, বললেন জুনেদ সাকি। এরপর আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করেছে, বললেন মির্জা ফখরুল। এরপর দেশে বরাবরই দুর্ভিক্ষের পরিস্থিতি বিরাজ করছে, বললেন রিজভী। এখন মূল কথায় আসা যাক, এই জন্য তো আমরা যুদ্ধ করিনি, বললেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ধর্ম নিয়ে কটূক্তি করে এক কলেজ ছাত্রের বিতর্কিত স্ট্যাটাসের জের ধরে নড়াইলের দিগুলিয়া সহাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, একাধিক মন্দির ও বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনায় আমার অন্তরে রক্তক্ষরণ হচ্ছে। এই জন্য তো আমরা যুদ্ধ করিনি, আমাদের এই ভাইদের যদি বাঁচতে না পারি প্রশাসনকে সঠিক তদন্ত করে জড়িতদের শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন নাগরিক আন্দোলনের আহ্বায়ক জুনায়েদ সাকিম। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, আপনাদের ওপর যে অত্যাচার হয়েছে এমন ন্যাক্কারজনক ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত হয়েছি, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আপনাদের পাশে আছি, দূরে থাকলেও যে কোনো বিপদে আপদে আমরা অন্তরে আপনাদের সঙ্গে আছি। প্রসঙ্গত লোহাগাড়ের দিগলিয়া সাহারা পাড়ার আশোক সাহার ছেলে ও দিগলিয়া নবগঙ্গা ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র আকাশ সাহার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে পোস্ট দেওয়ার অভিযোগ উঠে। এরই জের ধরে শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নজরে বিষয়টি আসার পর ওই শিক্ষার্থীকে গ্রেফতার ও বিচারের দাবিতে তার বাড়ির সামনে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা। পরে সন্ধ্যায় উত্তেজিত জনতা ধিগলিয়া বাজারে বিক্ষিপ্তভাবে নিত্য দুলাল সাহা, অনুপ সাহা, আশোক সাহা, সঞ্জিত সাহার মুদি দোকান এবং গোবিন্দ কুণ্ডু ও গৌতম কুণ্ডুর মিষ্টির দোকান হামলা করে, ভাঙচুর ও লুটপাট চালায়। এছাড়া লোহাপাড়ায় গোর সাহা, চায়না রানী সাহা, বিপ্লব সাহার বাড়িঘর, আসবাবপত্র, ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় তারা গোপাল সাহার বসত ঘরে আগুন ধরিয়ে দেয় এবং লুটপাট করে। আগুনে ওই টিনশের ঘরে পুড়ে ভস্ম হয়ে গেছে। উত্তেজিত জনতা রাত 9টার দিকে আখড়াবাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিক্ষোভকারীরা ইট পাটকেল নিক্ষেপ করে সাহাপাড়ার আরেকটি মন্দিরের চেয়ার ও সাউন্ড বক্স এবং শ্মশান মন্দিরেও হামলা করে ভাঙচুর করে। এরপর উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন বলে এলাকাবাসী পুলিশ জানায়। এদিকে শাসন ব্যবস্থার বদলে এখন গুরুত্বপূর্ণ কর্তব্য, বললেন জুনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এই সরকার হটানোর সঙ্গে সঙ্গে, বর্তমান শাসন ব্যবস্থার বদল ঘটানোই এখন জনগণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্য। গণসংহতি আন্দোলন প্রতিষ্ঠার 2 দশক এবং রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের 7 বছর পূর্তি উপলক্ষে 2 মাসব্যাপী কর্মসূচি পালন করছে দলটি। কর্মসূচির প্রথম দিন সোমবার এসব কথা বলেন জুনায়েদ সাকি। জুনায়েদ সাকি বলেন, 2002 সালে গণসংহতি আন্দোলন যাত্রা শুরু করে এ সময় গণমানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দাবিকে এগিয়ে নিতে সামর্থ্যের সবটুকু দিয়ে সচেষ্ট থেকেছেন তারা। এরই ধারাবাহিকতায় 2015 সালে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে গণমানুষের পক্ষে এই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে গণসংহতি আন্দোলন। জুনায়েদ সাকি বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের আকাঙ্ক্ষা নিয়ে যে বাংলাদেশ গঠিত হয়েছে, আজ 52 বছর পরেও তার উল্টো পথে হাঁটছে দেশ। আমরা দেখেছি মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এমনকি নির্বাচিত সরকারের হাতেও মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে জবরদস্তির মাধ্যমে ক্ষমতা আগড়ে থাকার প্রবণতা বর্তমানে দেখা যাচ্ছে। জুনায়েদ সাকি এ সময় আরও বলেন, সাংবিধানিকভাবে নির্বাচিত সরকারের হাতেও এমনভাবে ক্ষমতা কেন্দ্রীভূত হয় যে সরকারগুলো জবাবদিহীন হয়ে পড়ে এবং মানুষের অধিকার কেড়ে নিতে পারে, তারা স্বৈরাচারী হয়ে সর্বব্যাপী শাসন কায়েম করেছে। সাংবিধানিকভাবে স্বৈরাচারী ফ্যাসিবাদী কাঠামোয় জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এই ফ্যাসিবাদ হটানোর সঙ্গে সঙ্গে এই শাসন ব্যবস্থার বদল ঘটানোই জনগণের জন্য এখন গুরুত্বপূর্ণ কর্তব্য। গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়কারী বলেন, আমরা যখন ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়ছি সেটা আসলে শাসন ব্যবস্থার পরিবর্তন সংগ্রাম। এবারের লড়াই ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই, এবারের লড়াই এমনভাবে গড়ে উঠবে যা স্বৈরাচারের পতনের সঙ্গে সঙ্গে দেশে একটা সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলবে।
জবাবদিহি ও জনগণের শাসন প্রতিষ্ঠা করা যাবে। নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, জনগণের অধিকার হরণ করে শাসন কায়েম করা কর্তৃত্ববাদী সরকারকে বিদায় নিতে হবে। এই জন্য জনগণের বৃহত্তর ঐক্য গঠনের প্রক্রিয়া আমরা গণতন্ত্র মঞ্চ করেছি। বিভিন্ন দলের সঙ্গে যুগপথ আন্দোলনের মাধ্যমে আমরা জনগণের বৃহত্তর ঐক্য তৈরি করতে চাই। আবুল হাসান বলেন, এই ফ্যাসিস্ট সরকারকে অবশ্যই বিদায় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আগামী নির্বাচন হবে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের নির্বাচন। এদিকে আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করেছে বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের রাজনৈতিক অঙ্গন এখন নষ্ট হয়ে গেছে, কলুষিত হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতির কাঠামো ভেঙে পড়েছে। নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করার নিয়ম থাকলেও সে নির্বাচন জনগণ অংশ নিতে পারে না। মাজহারুল আনোয়ারের স্মরণে রাষ্ট্রীয় কোনো উদ্যোগ না থাকায় আক্ষেপ করে মির্জা ফখরুল বলেন, তাকে স্মরণ করার জন্য রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন ছিল। কিন্তু এমন দেশে বাস করি, এমন রাজার রাজত্বে বাস করি যারা এই দেশকে বিভক্ত করে ফেলেছে, দেশের সব অঙ্গনে বিভক্তি। তিনি বলেন, মাজহারুল আনোয়ার অনেক গুণের অধিকারী মানুষ, তার অবদান ও সৃষ্টি পাহাড় সম তার গান চিরকাল থাকবে। মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের সময়ে গাজী মাজহারুল আনোয়ার গান জাতিকে ঐক্যবদ্ধ করতে অনুপ্রাণিত করেছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার সেই জাতিকে বিভক্ত করেছে। সব ক্ষেত্রে আওয়ামী লীগ ও বিরোধী দল দুই পক্ষ। দেশকে বর্তমান পরিস্থিতি থেকে রক্ষার করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশকে রক্ষার দায়িত্ব বিএনপির একার না, বিএনপি সব শক্তি দিয়ে চেষ্টা করছে, সবাইকে এগিয়ে আসতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, যার গানে মানুষ অনুপ্রাণিত হয়েছিল তার স্মরণসভা জাতীয়তাবাদে হওয়া উচিত ছিল। গাজী মাজহারুল আনোয়ার সাহেব দেশের সব বড় বড় সম্মান ও পদকে ভূষিত হয়েছিলেন। সরকারের নতজান ও দুর্বল কূটনীতির সুযোগে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর উদ্ধর্তপূর্ণ আচরণ বাড়ছে বলে অভিযোগ করেছে বিএনপি। মিয়ানমারের এই উদ্ধর্তপূর্ণ আচরণ বন্ধ, জাতিসংঘ সহ অখণ্ডতা রক্ষায় মেরুদণ্ড সোজা করে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। বান্দরবানের নাইক্কাংছড়ি উপজেলার গুমা ধুম সীমান্তের উপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে গত 28 আগস্ট থেকে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির গোলাগুলি শুরু হয়। তারপর থেকে থেমে থেমে সেখানে গোলাগুলি চলছে। এরই মধ্যে রাখাইন রাজ্যের পাহাড় থেকে ছোড়া একটি মর্টার শেল এসে তুমুব্র সীমান্তের বিপরীতে শূন্যরেখায় পড়ে গতকাল শুক্রবার এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এক শিশুসহ 5 রোহিঙ্গা আহত হয়েছে। মিয়ানমারের এমন বেপরোয়া তৎপরতা ও নিক্ষিপ্ত মর্টারের গোলার আঘাতে নিহত হওয়া ঘটনার প্রতিবাদ জানাতে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। মিয়ানমার এমন আচরণের সরকারের প্রতি বিএনপির পরামর্শ কি? সাংবাদিকের এ প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মিয়ানমার একই ঘটনা বারবার ঘটিয়ে যাচ্ছে, অথচ একটি স্বাধীন সার্বভৌম দেশের সরকার বারবার প্রোটেস্ট নোট দিয়ে যাচ্ছে, মিয়ানমার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যাচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, মিয়ানমার সশস্ত্র বাহিনী বারবার আকাশসীমা লঙ্ঘন করে যুদ্ধবিমান ও হেলিকপ্টার থেকে গোলা ফেলছে। বান্দরবানের নাইক্কাংছড়ি সীমান্তের শূন্যরেখার কাছাকাছি বাংলাদেশের ভূখণ্ডের 120 মিটারের ভেতরে পড়ে মর্টার শেল বিস্ফোরিত হয়েছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।